হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি শম্পা, আজকে আপনাদেরকে মেজবানি গরু মাংস রান্না করে দেখাচ্ছি। এটা হচ্ছে 1 কেজি মতো গরু মাংস, এখানে হাড় চবড়ি সহ আমি গরু মাংস নিয়েছি। এখানে আমি আদা রসুন বাটা 2 টেবিল চামচ দিয়ে দিয়েছি। এখানে আমি একটা মশলা তৈরি করে নিয়েছি, এটা হচ্ছে আপনার 5 ফোড়ন জয়ফল, জয়েত্রী এবং শুকনো লঙ্কা, ধনে। এখানে আমি সব হালকা ভেজে ব্লেন্ড করে নিয়েছি। আমি পুরোটা দিয়ে দিলাম, আপনারা পরিমাণ মতো 5 ফোড়ন এবং এগুলো সব দিবেন। এখানে আমি 2 টেবিল চামচ হলুদের গুঁড়ো এবং এখানে ধনে গুঁড়ো, মরিচের গুঁড়ো 2 টেবিল চামচ, জিরে গুঁড়ো, এটা টালা জিরের গুঁড়ো, লবণ পরিমাণ মতো, পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ, দিয়ে আমি এগুলো ম্যারিনেট করে নিব। এখানে আমি একটি প্রেশার কুকারে পেঁয়াজ এবং সরিষার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এটা অবশ্যই সরিষার তেলে কুক করতে হবে। ম্যারিনেট করা গরুর মাংসগুলো আমি প্রেশার কুকারে দিয়ে দিব, পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলেই। পুরোটা গরুর মাংস আমি প্রেশার কুকারে দিয়ে দিব। এখানে দারচিনি, এলাচি আপনারা পরিমাণ মতো দিবেন এবং এখানে আমি চীনাবাদাম এবং কাঠবাদাম ব্লেন্ড করে নিয়েছি, দিয়ে সামান্য কষিয়ে নিব। এখানে আমি বুটের ডাল ইউজ করেছি, মেজবানি বুটের ডালের রান্নাটায় বুটের ডালটা আমি এই পর্যায়ে দিয়ে দিব। সামান্য কষিয়ে নিব বুটের ডাল দিয়ে। ঢাকনাটা লাগিয়ে আমি এটা রান্না করে নিয়েছি, এখন এটা আমি